সবচেয়ে বেটার অ্যান্ড বেস্ট ফোন নিয়ে যদি কথা বলি তাহলে আজকে ভিডিওটি হতে পারে আপনার জন্য। কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে আমরা কথা বলবো রিয়েলমি সি 35 ভার্সেস রেডমি নোট 11 এই দুইটি ফোন নিয়ে। এই দুইটির মধ্যে কোনটা আপনার জন্য বেটার হবে, পাশাপাশি কোন ফোনটি গেমিং এর জন্য ভালো এবং কোন ফোনটি ক্যামেরার জন্য ভালো এবং কোনটি আপনার বাজেটের ক্ষেত্রে বেটার হতে পারে, তাই নিয়ে থাকবে আজকে এই ভিডিওর মূল পর্ব। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে এই ভিডিওটিতে। রিয়েলমি সি 35, এটির প্রথমে যদি আমরা ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, এটিতে আছে মেন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, পাশাপাশি আছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ক্যামেরা। ট্রিপল ক্যামেরার এই ফোনটি ব্যাক ক্যামেরার ক্ষেত্রে মোটামুটি একটি ভালো এবং বেস্ট একটি ক্যামেরা ফোন আপনার জন্য হতে পারে, পাশাপাশি এটির মাধ্যমে আপনি 180 ভিডিও রেকর্ডিং করতে পারবেন অনায়াসে। পাশাপাশি অপরদিকে যদি আমরা রেডমি নোট 11 এটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, এটিতে আছে ব্যাক ক্যামেরা হিসেবে কোয়াড ক্যামেরা, এটিতে আছে মেন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল একটি মেন ক্যামেরা, পাশাপাশি 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, আরও দুইটা ক্যামেরা আছে, সেটা হচ্ছে ম্যাক্রো অ্যান্ড ম্যাক্রো ক্যামেরা, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের, যেটা হচ্ছে ব্যাক ক্যামেরার ক্ষেত্রে আপনার বাজেট যদি মোটামুটি রিয়েলমি সি 35 থেকে একটু বেশি হয়ে থাকে তাহলে আপনি রেডমি নোট 11 কিনতে পারেন। কারণ হচ্ছে রেডমি নোট 11-এর যে প্রাইসটা সেটা কিন্তু প্রাইস অনুযায়ী তার ক্যামেরাটা অনুযায়ী অনেক ভালো, কিন্তু আপনি গেমিংয়ের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যাবে, আমরা কিছুক্ষণের মধ্যে সে বিষয় নিয়ে কথা বলবো। তাহলে রিয়েলমি সি 35 ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, পাশাপাশি রেডমি নোট 11-এ আছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাহলে ক্যামেরার ক্ষেত্রে প্রথমেই আপনি ধরে নিতে পারেন রিয়েলমি সি 35 থেকে রেডমি নোট 11 এগিয়ে আছে। তাহলে এবার আমরা এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলবো। প্রথমে যদি রিয়েলমি সি 35 ডিসপ্লে নিয়ে কথা বলি, এটিতে আছে সেটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে এবং 90 হার্জের রিফ্রেশ রেট, 180 হার্জের টাচ স্যাম্পলে, যেটা আপনার জন্য হতে পারে ডিসপ্লের ক্ষেত্রে মোটামুটি অনেক ভালো এবং বেস্ট একটি ডিসপ্লে ফোন। পাশাপাশি অপরদিকে যদি আমরা রেডমি নোট 11-এর দিকে খেয়াল করি, এটিতে আছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, পাশাপাশি আছে 90 হার্জের এমোলেড ডিসপ্লে এবং 90 হার্জের রিফ্রেশ রেট, পাশাপাশি 180 টাচ স্যাম্পল রেট। তাহলে ডিসপ্লের ক্ষেত্রে এখানে একটা রেডমি নোট 11-এর ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এমোলেড ডিসপ্লেটা আছে সেটা মোটামুটি অনেক ভালো এবং বেস্ট একটি অপশন। তারপর ওই যে লার্জের দিকে যদি খেয়াল করেন তাহলে অবশ্যই রিয়েলমি সি 35 এগিয়ে আছে রেডমি নোট 11 এই ফোনটি থেকে। তাহলে এই দুইটা ফোনের বাজেট অনুযায়ী এই দুইটা ফোনের ডিসপ্লেটা মোটামুটি অনেক ভালো। এবার যদি আমরা এই দুইটা ফোনের প্রসেসর নিয়ে কথা বলি, প্রথমে যদি আমরা রিয়েলমি সি 35 প্রসেসর নিয়ে কথা বলি, এটিতে আছে ইউনিসফ টাইগার T616 একটি প্রসেসর, যেটা আপনার জন্য হতে পারে মোটামুটি অনেক ভালো এবং বেশ একটি চিপসেট, পাশাপাশি অক্টাকোর আছে এটির সাথে এবং গেমিংয়ের ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন আপনার জন্য সেরা বাজেটের সেরা একটি গেমিং প্রসেসর, এটি আপনার জন্য মোটামুটি এন্ট্রি লেভেলের ক্ষেত্রে অনেক ভালো। এবং বর্তমানে এটিতে আছে 4GB RAM এবং 6GB RAM, প্রথমে যখন ছিল সেটাতে শুধুমাত্র 4GB RAM ছিল, কিন্তু এখন এটিতে যেহেতু 6GB RAM আছে তার মানে হচ্ছে আপনি গেমিংয়ের জন্য এই ফোনটি চাইলে কিনতে পারবেন এবং গেমিংয়ের জন্য হতে পারে এটি আপনার জন্য সেরা বাজেটের সেরা একটি গেমিং ফোন। ওদিকে এখানে রিয়েলমি সি 35-এর জিপি হিসেবে আছে মালি G57, যেটা হচ্ছে গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি অনেক ভালো এবং গ্রাফিক্স একটি অনেক ভালো আপনাকে দিবে, যখন গেম কোয়ালিটি আপনি দেখবেন। অপরদিকে আমরা যদি রেডমি নোট 11-এর প্রসেসর নিয়ে কথা বলি, এটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 688 এবং এটির যেই অক্টাকোর একটি প্রসেসর, যেটা আপনার জন্য হতে পারে মোটামুটি অনেক ভালো এবং বেস্ট একটি গেমিংয়ের ক্ষেত্রে আপনার জন্য। কারণ হচ্ছে এর বাজেটটা কিছুটা ডিফারেন্ট আছে, এখানে র্যাম হিসেবে আছে 4GB, 6GB, 8GB, এখানে বাজেটটা কিছুটা চেঞ্জ থাকার কারণে আপনি গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটি সিলেক্ট করতে পারবেন শুধুমাত্র র্যামের দিকে চেয়ে, কিন্তু অপরদিকে আপনি যদি শুধুমাত্র রিয়েলমি সি 35-এ 6GB RAM-এর কিনতে পারেন তাহলে আপনার জন্য হতে পারে গেমিংয়ের জন্য সেরা একটি গেমিং ফোন। এটিতে আছে জিপি হিসেবে Adreno 610, গেমিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্স কোয়ালিটির জন্য Adreno 610 মোটামুটি অনেক ভালো এবং বেস্ট একটি সার্ভিস দিচ্ছে বর্তমান সময়ে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধরে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এবার আমরা এই দুইটা ফোনের ডিজাইন নিয়ে যদি কথা বলি, প্রথমে রিয়েলমি সি 35-এর ডিজাইন হিসেবে আপনি যদি খেয়াল করেন তাহলে এটিতে পুরাই দেখতে আইফোনের মতো, এটির যে গ্রোয়িং গ্রিন কালারটা আছে এই গ্রিন কালারটা কিন্তু আপনার জন্য হতে পারে মোটামুটি অনেক ভালো এবং বেস্ট একটি ডিজাইন কোয়ালিটি আপনার জন্য। তাহলে আপনি অপরের দিকে রেডমি নোট 11-এর দিকে যদি খেয়াল করেন তাহলে এটিতে আছে এবল ডিজাইন এবং এবল ডিজাইন থাকার কারণে এটি যে স্টার ব্লু এবং বিভিন্ন কালার আছে এই কালারগুলো অনেক ভালোভাবে ফুটে ওঠে এবং ডিজাইনের ক্ষেত্রে দুইটাই ফোন লেভেল এবং দুইটাই আপনার জন্য হতে পারে
মোটামুটি ডিজাইনের সাথে অনেক ভালো একটি ফোন। পাশাপাশি দুইটা দিয়ে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এবং ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড থাকার কারণে এটি দিয়ে ডিজাইন কোয়ালিটি সেটা অনেকটা ভালো এবং প্যাস্টিকটি ভাবে ফুটে উঠতেছে আপনার সামনে। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো এই দুইটা ফোনের সাথে, এই দুইটা ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। প্রথমে যদি আমরা রিয়েলমি C35-এর দিকে খেয়াল করি, এটিতে আছে 5000 mAh-এর একটি ব্যাটারি, পাশাপাশি 18W-এর ফাস্ট কুইক চার্জ। কিন্তু অপরদিকে আপনি যদি রেডমি নোট 8-এর দিকে খেয়াল করেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখানে 5000 mAh-এর একটি ব্যাটারি আছে, পাশাপাশি 33W-এর ফাস্ট একটি চার্জিং, যেটা আপনার জন্য হতে পারে বেস্ট একটি ব্যাটারি ফোন। তাহলে আপনি চাইলে ব্যাটারির দিকে যদি খেয়াল করেন, শুধুমাত্র রেডমি নোট 11 আপনার জন্য হতে পারে বেস্ট একটি ব্যাটারি ফোন। এবং এটিতে যদি আমরা অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, তাহলে আমরা প্রথমেই যদি রিয়েলমি C35-এর দিকে খেয়াল করি, এতে আছে অ্যান্ড্রয়েড 11 এবং ওএস হিসেবে আছে রিয়েলমি 2.0। পাশাপাশি আবার যদি আমরা রেডমি নোট 11-এর ওএসের দিকে খেয়াল করি, তাহলে এটিতে আছে MIUI 13, যেটা আপনার জন্য হতে পারে অ্যাপস রানের ক্ষেত্রে অনেক ভালো এবং বেস্ট একটি অপশন। এবার আমরা এই দুইটা ফোনের বাজেট নিয়ে কথা বলব। প্রথমে যদি রিয়েলমি C35-এর বাজেট নিয়ে কথা বলি, এটার যে 4GB র্যাম আছে সেটা হচ্ছে 17490 টাকা, অপরদিকে আছে 6GB র্যামের ক্ষেত্রে 18990 টাকা। এবার আমরা যদি রেডমি নোট 11-এর প্রাইস নিয়ে কথা বলি, এটিতে আছে আসলে তিন ধরনের প্রাইস আছে, সেটা হচ্ছে 4GB র্যামের ক্ষেত্রে আলাদা, 6GB র্যামের ক্ষেত্রে আলাদা এবং 8GB র্যামের ক্ষেত্রে আলাদা। 4GB র্যামের ক্ষেত্রে থেকে শুরু করে 8GB র্যাম পর্যন্ত 20599 টাকা থেকে শুরু করে 23599 টাকার মধ্যে এই ফোনটি কিনতে পারবেন। 8GB র্যাম যেটা সেটা হচ্ছে 23599 টাকা, আপনার জন্য হতে পারে মোটামুটি এবং বেস্ট একটি বাজেট ফোন। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।